ভুট্টা চাষের বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে কথা বলবো। এখন সোশ্যাল সাইটে কয়েকদিন থেকে দেখতে পাচ্ছি ভুট্টার গাছ গ্রোথ থাকার পরেও অনেকেই চাচ্ছে যে ভিটামিন ব্যবহার করতে, কি কি ভিটামিন ব্যবহার করব। তারপর দেখা যাচ্ছে যে ভুট্টার গাছ হলুদ হয়ে যাচ্ছে, বেগুনি রং ধারণ করতেছে, ভালোভাবে গ্রোথ হয় না। কিছু কিছু পয়েন্ট উল্লেখ করব, তার মধ্যে 5টা পয়েন্ট থাকবে। কৃষি জানালায় আমি মোসবাহার স্বাগতম জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম, এবং তালহা ফিশ অ্যান্ড নার্সিং পয়েন্ট থেকেও আপনাদের শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমি মোসবাহার, তো একটু অসুস্থ, তারপরেও আপনাদের সামনে চাচ্ছি যে আমি ভুট্টার বিষয় নিয়ে কিছু কথা বলি। তো মেইন পয়েন্ট, 1 নম্বরে পয়েন্ট বলবো গাছ, এই বিষয় নিয়ে আমি কথা বলবো। আসলে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে ভুট্টার গাছ অনেক সুস্থ এবং সবল, তারপরেও ভুট্টার গাছে কীটনাশক এবং ভিটামিন ব্যবহার করতে চায়। আসলে এই যে কালারের ভুট্টা, এখানে কোনো প্রকার মনে করেন যে ভিটামিন ব্যবহার করার দরকার নেই, কেননা ভুট্টাতে যদি তৃতীয় কিস্তির সার যদি দিয়ে থাকে বা দ্বিতীয় কিস্তির সার দিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু ভিটামিনের ব্যবহার করার দরকার নেই। এবং চাষের সময় যদি অনুখাদ্য সঠিকভাবে এবং সঠিকভাবে সার কম্পোস্ট ব্যবহার করা হয়, সেক্ষেত্রে কিন্তু ভিটামিন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, এই ভুট্টার গাছটি অনেক ভালোভাবে বেড়ে উঠবে। দ্বিতীয় প্রশ্ন, ভুট্টায় কি ভিটামিন ব্যবহার করা যায় কি না? আসলে ভুট্টায় কখনো ভিটামিন ব্যবহার করতে হয় না, শুধুমাত্র কীটনাশক অনেক সময় ব্যবহার করতে হয়। সেটি আপনারা ভিটামিন ব্যবহার করবেন কখন? প্রথম চাষের সময় অনুখাদ্য সহ সারের সঙ্গে মিশিয়ে ভুট্টা চাষের উপরিভাগে প্রয়োগ করবেন, সেক্ষেত্রে ভুট্টাতে কোনো প্রকার ভিটামিন ব্যবহার করতে হয় না। দ্বিতীয় কিস্তির সারের সময় যদি সেই রকম ভুট্টার গাছের গ্রোথ যদি ভালো না হয়ে থাকে, সেক্ষেত্রে বিঘা প্রতি আপনাদের ডিএপি সার অথবা টিএসপি সার এবং ইউরিয়া দানাদার কীটনাশক সাথে ম্যাগনেসিয়াম সালফার পরিমাণ মতো প্রয়োগ করবেন, তাহলে আর ভিটামিন প্রয়োগ করার কোনো দরকার নেই। এরপরে আসি যে কীটনাশক কখন কখন ব্যবহার করবেন আপনারা। কীটনাশক আসলে পোকা আক্রমণ না হওয়া পর্যন্ত আপনারা কখনোই ভুট্টাতে কীটনাশক প্রয়োগ করার দরকার নেই বা করবেন না। তৃতীয় প্রশ্ন, ভুট্টা গাছ হলুদ হওয়ার কারণ কি? আসলে ভুট্টা গাছ হলুদ হওয়ার বিভিন্ন কারণ থাকে। অনেক সময় দেখা যায় বৃষ্টির পানি বেশি হলে বা সেচের পানি বেশি হলে বা গাছের বয়স বেশি যদি হয়, সেক্ষেত্রে কিন্তু ভুট্টার গাছের নিচের পাতাগুলা হলুদ হয়ে যায়, কিন্তু বয়সের ক্ষেত্রেও হয়ে থাকে। তো বয়সের ক্ষেত্রে হয়ে থাকলে মনে করেন যে নিচের পাতাগুলো আপনি ছেঁটে দেবেন, আর যদি পানির কারণে হয়ে যায় বা সেচের কারণে হয়ে যায়, তাহলে অবশ্যই মাটিতে যখন জো আসবে তখন মাটিটা আলগা করে দিবেন। আলগা করে দিয়ে 3 থেকে 7 দিন রোদ খাওয়াবেন। রোদ খেয়ে আপনি ভুট্টার জমিতে পর্যাপ্ত পরিমাণের পরিমাণ মতো পানি সেচ দিবেন। তাহলে কোনো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনে চাপ করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ভুট্টার মোচা আসার পর ভিটামিন ব্যবহার করতে হয় কি না? আসলে কোনো দরকার নেই, আপনারা ভুট্টাতে মোচা আসার আগে কোনো ভিটামিন করার দরকার নেই। তবে আপনাদের ভুট্টার যে বীজ বা জাত, এই জাতের উপরে অনেক নির্ভর করছে এই ভুট্টার মোচার গুঁড়োতানা বা মোটা হওয়া, দানা মোটা হওয়া। এই বিষয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। আরেকটা বিষয় বলি, আপনারা প্রথম চাষের সময় যে খাদ্যগুলা মাটিতে গ্রহণ করে, অর্থাৎ মাটির গুণগত মান পিএইচ লেভেল হচ্ছে 6.8, পিএইচ লেভেলের পয়েন্টের যদি নিচে থাকে, সেক্ষেত্রে ডোলোমাইট এবং গোবর সার পরিমাণ মতো ব্যবহার করবেন, তাহলে আপনাদের গ্রোথ এসে যাবে, ভুট্টার দানা মোটা হবে বা সাইজ ভালো হবে। তো এই বিষয়ে শশী স্যারের একটা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। এবং আরেকটা বিষয় কি, ভুট্টার মোচা আসার আগে অবশ্যই পর্যাপ্ত পরিমাণের পানি কিন্তু ব্যবহার করতে হয়, কারণ ভুট্টা কিন্তু পানি ব্যাপক পরিমাণে খায়। এটা ভুট্টার গ্রোথ আনার অন্যতম কারণ হচ্ছে পানি, অবশ্যই পানি প্রয়োগ করবেন। ভিটামিন বা অনুখাদ্য কখন ব্যবহার করবেন? অনুখাদ্য আপনারা ব্যবহার করবেন দুইবার। এক, প্রথম হচ্ছে হলো চাষের সময়, দ্বিতীয় যদি
ভুট্টার গ্রোথ যদি কম থাকে সেক্ষেত্রে আপনারা অনুখাদ্য ব্যবহার করতে পারেন শুধুমাত্র বোরন সারের সঙ্গে, ডিএপি এবং ইউরিয়া সারের সাথে মিশিয়ে প্রয়োগ করতে পারেন জমিতে। এটা পানি দেওয়ার 30 মিনিট পরে অথবা সেচ দেওয়ার 30 মিনিট আগে, সেক্ষেত্রে আপনাদের ভুট্টার অনেক গ্রোথ আসবে। আমি আপনাদের অনুখাদ্য অর্থাৎ ভিটামিন এবং অনুখাদ্যর বিষয় নিয়ে সামনের দিনগুলোতে একটি ভিডিও তৈরি করব, আশা করি আপনারা দেখবেন। দর্শকবৃন্দ, আমার চ্যানেলে যদি কোনো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনে চাপ প্রয়োগ করুন।